জামাই সেজে আমি হাজির হয়েছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। আমি ট্রেলার হে পিকচার আমি বাকি হে মে বোলায় না পিকচার আমি বাকি হে। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। আমি যুবরাজ তোমাদের সাথে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস ব্যাপারটা হচ্ছে এমন, সামনে জামাই ষষ্ঠী আর আমাদের একটা 2 লাখের পেজ আছে, তো সেই জন্য একটা মিম বানাতে এসেছি। তো মিমটা যখন বানাচ্ছি তোমাদের সাথে ভাবলাম ব্লগ করে একটা শেয়ারই করে দিই যে কি করে আমরা করছি। তো গাইস এখন বর্তমানে আছে হচ্ছে আমরা কল্যাণী সেন্ট্রাল গার্ডেনে। আর তো আমাদের একটা জামাই এখন জামাই সাথে রেডি হয়ে গেছে। তো ভাই কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। লজ্জা লজ্জা লাগছে? লজ্জা লাগবে কেন, জামাই লাগলে বলিস 1 ঘন্টায় 100 টাকা, বেশি না। বলেন কি লজ্জা লাগা দরকার? জামাই ভাড়া লাগবে নাকি? হ্যাঁ জামাই ভাড়া লাগবে নাকি? কি জামাই ভাড়া লাগবে? না না না, আবে সালে এখন আমার পালা, এখন সৌজিৎ তো নিচে কিছু একটা পড়েছে, আমি এটা পরবো, একটু ম্যানেজ করতে হবে এখন। লোকের বিয়ের টোপর আমরা জায়গা করে জোগাড় করেছি। তো সারাদিন নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত বলছি, রাতে ফোন কর না। রাতে কি? হরে কৃষ্ণ। হাই গাইস, অনেকদিন পর আসলাম ব্লগে, ফার্স্ট টাইম। ও একটা বাজে লোক, মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে লোক। গাইস কেমন লাগে তোমার একটু কমেন্ট করে জানিও। প্রথমবার সাজলাম ব্যাপারটা হয়েছে এমন, তো ওখানে বলছে চার্জেস লাগবে, কিন্তু আমরা সেন্ট্রাল গার্ডেনের বাইরে করছিলাম, কিন্তু তাও ওরা বলছে চার্জেস লাগবে। তো যাই হোক, এখন এই সেন্টার পার্কে স্টেশনের সামনে, তো এখানে চলে এসেছি আর এখন বাইরে গিয়ে শ্যুটটা করতে হবে, হালকা বেশি টাইম নেই। অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর হয়ে গেছে, তো একটুখানি তোমাদেরকে ব্লগটা শেয়ার করলাম যে কী কী করছি আজকে। তো যাই হোক গাইজ, এখন বাইরের দিকে যাচ্ছি আর লজ্জা বলতে খুবই লজ্জা পাচ্ছি। প্রথমবার গাইজ, আগেরবারে যখন করেছিলাম পুষ্পা গানটাতে, আর এখন হয়েছে জামাই। এখন যুবরাজ কি বলছে, এখন জামাই জামাই হয়ে যুবরাজের মনটা কি বলছে এখন? আমার ভাই প্রচন্ড লজ্জা লাগছে, মানে পুষ্পা গানটাতে লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি পরে আমার এত লজ্জা লাগেনি যেটা এখন লাগে। মানে আমার শুধু এখন টেনশন এটাই হচ্ছে, যদি লুঙ্গি মানে ধুতি খুলে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে। বারবার আমি ধুতিকে লুঙ্গি পরছি, কারণ আগের বারে লুঙ্গি পরে ভিডিওটা করেছিলাম না। তারপরে বলে গার্লফ্রেন্ড দিচ্ছে না, বউ তো দূরের কথা। শোনা গো আমার, জামাই ভাড়া লাগে আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন, ঠিক আছে? কারোর যদি জামাই ভাড়া লাগে আমাদেরকে কন্টাক্ট করুন। বাড়িতে এসি না থাকলে কেউ জামাই ভাড়া নেবে নাই, করো ঠিকই শুনছো।
ভুল কিছু শুনুন। গাইস নিরাশ হয়ে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠিক করে শ্যুট করতেও পারিনি। তো কিছু বলতে চাস আজকের দিনটার জন্য, যে আমরা প্রতিবার যখন শ্যুট করতে যাই কেন এমনই হয়?